हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल फ्यू बट ह्यूज। बंधु एखन आमी आमार प्रोफाइल लग इन करे आछि। एखान थेके आपनी जखन थ्री डॉटे क्लिक करबें, थ्री डॉटे क्लिक करार पर जखन एज ए व्यूअर हिसेबे आपनी लग इन करबें, एखन देखते पाच्छेन आपनी एड फ्रेंड रिक्वेस्ट बाटनटी रयेछे आपनार। एटाके आमरा फलो बाटने कनवर्ट करब एड फ्रेंड रिक्वेस्ट बाटन थेके। ताहले चलुन देखी। বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমরা আমাদের স্মার্টফোনে লগ ইন করে আছি। এখান থেকে আপনার যে অ্যাপ্লিকেশনটি রয়েছে ফেসবুক, সেই অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার আর ইমেল, ইমেল অ্যাড্রেসে দিয়ে দেবেন। আমি আমার ইমেল অ্যাড্রেসে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে ফেলবেন। এখানে ইউজার দিয়ে এখানে পাসওয়ার্ডটি দিয়ে আমি লগ ইন করে ফেললাম। লগ ইন ক্লিক করব। আমাদেরকে এই পেজে নিয়ে আসা। লগ ইন করার পর এই পেজে আসার পর এখানে থ্রি লাইন দেখতে পাচ্ছেন, থ্রি লাইনে ক্লিক করবেন। বন্ধুরা আমাদেরকে ইন্টারফেস নিয়ে আসার, থ্রি লাইনে ক্লিক করার পর এরপর আমাদেরকে ক্লিক করতে হবে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন, এখানে ক্লিক করতে হবে আমাদেরকে। সেটিংসে ক্লিক করার পর একটু নিচে আসলে আপনি দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেটিংস, এগেন এখানে ক্লিক করতে হবে। প্রাইভেসি অ্যান্ড সেটিংসে ক্লিক করার পর আমাদেরকে ইন্টারফেসে নিয়ে আসলে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্টে এভরি ওয়ান দেওয়া আছে। এখানে আমাদেরকে এটাকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিতে হবে। ইন্টারফেসে চলে আসলে আমরা আমাদেরকে এটি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিতে হবে। এখানে ক্লিক করলো, তারপর ব্যাক আসতে হবে আমাদেরকে, ব্যাক এগেইন ব্যাক। এখন আপনি নিচে আসলে আপনি দেখতে পাবেন পাবলিক পোস্ট, পাবলিক পোস্টে ক্লিক করতে হবে। পাবলিক পোস্টে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন হু ক্যান ফলো মি, এখানে আপনাকে পাবলিক করে দিতে হবে এটি। হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন, এটাকেও পাবলিক করে দিতে হবে। পাবলিক পোস্ট কমেন্টস, এটাকেও পাবলিক করে দিতে হবে। পাবলিক প্রোফাইল ইনফরমেশন, এটাকেও পাবলিক করে দিতে হবে। এখন আপনি ব্যাকে আসেন। যখন আপনি ব্যাকে যাবেন, যখন আপনার টাইম লাইনে চলে আসবেন আপনি প্রোফাইলে, প্রোফাইল আসার পর এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে অ্যাজ এ ভিউয়ার হিসেবে যখন আপনি ভিজিট করবেন অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্ট থেকে আপনার ফলোয়ার অপশন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে ফলো অপশন চলে আসছে, আর আদার্স যেগুলো আছে সেগুলো সেম রয়ে গেছে আপনার। আর এন্ডিং স্ক্রিনে যে ভিডিও দুটি দেওয়া থাকবে সেগুলো একটু দেখে নেবেন, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।